আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। একদিনে বগুড়ায় 26 জন সহ বিভিন্ন জেলায় মারা গেছে 176 জন। সংক্রমণ বেড়েছে বরিশাল ও কুষ্টিয়ায়। একুশে প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। বগুড়া জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে 18 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 8 জন। নতুন শনাক্ত 126 জন। শনাক্তের হার 26.35%। বরিশালে একদিনে 23 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন 5 জন ও উপসর্গ নিয়ে 18 জন। 188 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 105 জন। শনাক্তের হার 55.85%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 23 জন। এর মধ্যে 7 জন করোনা আর বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গে। শনাক্তের হার 30.61%। রাজশাহী মেডিকেলে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। উপসর্গে মারা গেছেন 8 জন। উঠানামা করছে সংক্রমণ হার। 368 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 100 জন। সংক্রমণ হার 27.17%। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 14 জনের মৃত্যু হয়েছে। সিলেটে শনাক্তের হার 45.41%। কুষ্টিয়ায় করোনায় 7 জন ও 2 জন উপসর্গে মারা গেছে। জেলায় 1,125 জনের নমুনা পরীক্ষায় 480 জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার 42.66%। চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও 11 জন। নতুন শনাক্ত 985 জন। সংক্রমণ হার 35.35%। দিনাজপুরে করোনায় 1 জন ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 26.14%। চুয়াডাঙ্গায় 5 জনের মৃত্যু হয়েছে। 2 জন করোনা ও 3 জন উপসর্গে মারা গেছেন। শনাক্তের হার 17.12%। রত্নজামান, একুশে টেলিভিশন।